এই বছর থেকেই চালু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি, তাহলে কি মাধ্যমিক পরীক্ষা হবে না? যেমনটা জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল যে মাধ্যমিক পরীক্ষা মূল্যহীন, তো তেমনটাই কি হতে চলেছে আমাদের রাজ্যে? না, তেমনটা নয়। আমাদের রাজ্যের পক্ষ থেকে কিন্তু জারি করা হলো রাজ্যের শিক্ষানীতি, যেটা কিন্তু দীর্ঘ একটা পদ্ধতি এবং সেটি কিন্তু টোটালি 78টা পেজে কিন্তু সীমাবদ্ধ করা হয়েছে। অর্থাৎ 78টা পেজের একটা নোটিফিকেশান জারি করা হয়েছে, যেখানে কিন্তু রাজ্যের শিক্ষানীতির সম্পূর্ণ যে বক্তব্য সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। তো সেখান থেকে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 6টি পয়েন্ট তুলে তোমাদের সামনে কিন্তু ডিসকাশন করব। তার মধ্যে একটি পয়েন্ট হলো এই বছর থেকেই চালু হচ্ছে এই জাতীয় শিক্ষানীতি পদ্ধতি। তো জাতীয় শিক্ষানীতি পদ্ধতির সম্পূর্ণ বিষয়টি শোনার জন্য আমি চাইবো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে যায় অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে ক্লিক করে দাও, এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো এক নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে কি, ক্লাস 11 এন্ড 12। তো ক্লাস 11 এবং 12-এর অর্থাৎ এই বছর থেকেই চালু হচ্ছে কিন্তু সেমিস্টার পদ্ধতি। তোমরা যারা এবছর মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ উঠছো, তাদের জন্য কিন্তু প্রথমবারের জন্য চালু হয়ে যাচ্ছে এই জাতীয় শিক্ষানীতির পরিবর্তে রাজ্যের শিক্ষানীতি, যেখানে কিন্তু তোমরা অর্থাৎ তোমরা যারা ক্লাস 11-এ পড়বে, এর পরের বছর অর্থাৎ এবছর মাধ্যমিক দিয়ে তারা কিন্তু পেয়ে যাবে সেমিস্টার, অর্থাৎ দুটো পরীক্ষা দেবে তোমরা কিন্তু বছরে। তো সেক্ষেত্রে ফার্স্ট যে এক্সামটা দেবে সেটা হবে এমসিকিউ বেসে, এবং সেকেন্ড যে এক্সামটা তোমরা দেবে সেটা কিন্তু দেবে এসএকিউ অথবা দীর্ঘ প্রশ্নভিত্তিক একটা পরীক্ষা। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলি, তোমরা যারা এই মুহূর্তে 11-এ পড়াশোনা করছো, তাদেরকে কিন্তু সেমিস্টার পদ্ধতির আয়ত্তায় আনা হবে না। তোমরা যেমন পদ্ধতিতে পড়াশোনা করছো অর্থাৎ এক্সাম দিবে, তো সেম পদ্ধতিতে তোমরা কিন্তু 12-এও পাস আউট হবে। তো সেক্ষেত্রে চালু হচ্ছে কেবলমাত্র এবছর যারা মাধ্যমিক পাস আউট হবে তাদের ক্ষেত্রে 11+12-এ কিন্তু চালু হবে এই সেমিস্টার পদ্ধতি। এবং ধীরে ধীরে এই যে সেমিস্টার পদ্ধতি, এটা কিন্তু চালু করা হবে ক্লাস 8 থেকে, অর্থাৎ ক্লাস 8 থেকে নতুন করে কিন্তু ধাপে ধাপে এই যে সেমিস্টার পদ্ধতি সেটাকে কিন্তু দীর্ঘায়ু করা হবে। তো সেক্ষেত্রে নেক্সট যে প্রশ্নটা সবার মধ্যে রয়ে গেছে সেটা কি মাধ্যমিক হবে না? এখানে কিন্তু বিস্তারভাবে বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষা যেমনভাবে হয় তেমনভাবে কিন্তু মাধ্যমিক পরীক্ষা কিন্তু নেওয়া হবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলি, এই যে সেমিস্টার পদ্ধতি যদি চালু হয়, সেই সেমিস্টার পদ্ধতি কোন ক্লাস থেকে চালু হতে পারে? ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি কিন্তু চলবে এই সেমিস্টার পদ্ধতি। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকজন স্টুডেন্টের জন্য একটা ইউনিক আইডি কার্ড কিন্তু তৈরি করা হবে, সেটা রাজ্যের প্রতিটা স্কুলের প্রত্যেকজন স্টুডেন্টের জন্য কিন্তু থাকবে সেই ইউনিক আইডেন্টিটি কার্ড। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে সেই শিক্ষকদের জন্য যে এই পয়েন্টটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকজন স্টুডেন্ট যেমনভাবে এই সমস্ত সুবিধা সুযোগগুলো পাবে, সেরকম একজন টিচারকেও কিন্তু মেনটেন করতে হবে জাতীয় শিক্ষানীতির আন্ডারে থাকা কিছু পদক্ষেপ। তার মধ্যে এক নাম্বার অ্যান্ড গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো প্রত্যেকজন স্টুডেন্টকে কিন্তু গ্রাম্য পরিবেশে অর্থাৎ গ্রামে গিয়ে কিন্তু 5 বছরের জন্য কিন্তু শিক্ষকতা করতেই হবে। অর্থাৎ তুমি নিউ অথবা ওল্ড যে কোনো শিক্ষকই হয়ে থাকো না কেন, তোমাকেও কিন্তু 5 বছরের জন্য যে গ্রামে গিয়ে যে স্টুডেন্টদেরকে পড়াতেই হবে। তো এই সমস্ত বিষয়টা কিন্তু এই জাতীয় যে শিক্ষানীতির পরিবর্তে আমাদের রাজ্যে যে শিক্ষানীতি জারি করা হলো তাতে কিন্তু বলা হয়েছে। তো তোমাদের এই শিক্ষানীতির পদক্ষেপগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করতে থাকো, অনেকেই কিন্তু এই শিক্ষানীতি সম্পর্কে কিন্তু অজ্ঞাত নয়, তো অবশ্যই শেয়ার করে তাদেরকে কিন্তু জানিয়ে দাও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে ক্লিক করে দাও, এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলো, বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।